নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স ওয়ান এর ট্রাইগোনোমেট্রি থেকে যে ভিডিও সিরিজ শুরু করেছি তার দুটো পার্ট অলরেডি আপলোড করা হয়েছে আজকের এই ভিডিওটা হচ্ছে তিন নম্বর পার্ট তো প্রথম দুটো পর্বে আমরা দশ নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর দেখেছি আজকে এগারো নম্বর থেকে প্রশ্নগুলো আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে আর আগেরগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওর শেষে তোমার এন্ড স্ক্রিনে দেখবে একটা প্লেলিস্টের লিংক আসবে ম্যাথমেটিক্স ওয়ান প্লেলিস্টের লিংক সেই প্লেলিস্ট ধরে গেলেই তুমি পেয়ে যাবে অথবা ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও পেয়ে যাবে তো যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে এই ভিডিও সিরিজে সবই তোমাদের ইন্টারনাল এবং সেমিস্টার এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রতিটা প্রশ্ন তোমরা ভালোভাবে নোট করে নেবে তাহলে তোমাদের পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে তো যাই হোক আজকের যে প্রথম প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন যেখানে বলা হচ্ছে যে ইফ ওয়ান এইট্টি ডিগ্রি লেস দেন থিটা লেস দেন টু সেভেন্টি ডিগ্রি অ্যান্ড সাইন থিটা ইকোয়াল টু মাইনাস থ্রি বাই ফাইভ ফাইন দ্য ভ্যালু অফ কস থিটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা এটার মানে কি সেটা আগে একটু বোঝার দরকার আছে ধরো তোমরা অল সাইন ট্যান কোর্স করেছো এই ঘরটা হচ্ছে অল অলের ঘর এটা সাইনের ঘর হ্যাঁ এটা ট্যান আর এটা হচ্ছে কস তো এখানে থিটাটা কোথায় অবস্থান করছে থিটা যদি এখান থেকে ক্যালকুলেশন শুরু করি তাহলে ওয়ান এইটির বেশি হ্যাঁ থিটাটা হচ্ছে ওয়ান এইটটি থেকে বেশি অর্থাৎ এর থেকে বেশি অর্থাৎ এবং এটা হচ্ছে দুশো সৌত্তর এখান থেকে এটা নিয়ে দুশো সত্তর ডিগ্রি আর এখান থেকে এইটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এরকম জায়গায় অ্যাঙ্গেলটা অবস্থান করছে ঠিক আছে অর্থাৎ ট্যানের ঘরে অবস্থান করছে এই জন্য দেখো এখানে সাইন থিটার মানটা নেগেটিভ আছে ঠিক আছে আর জানতে চেয়েছে কস থিটা ঠিক আছে তো কিভাবে করবে ভেরি সিম্পল প্রথমত যে গিভেন ডেটাটা দেওয়া আছে যে সাইন থিটা ইকোয়াল টু মাইনাস তিন বাই পাঁচ সেটাকে লিখা হয়েছে তারপর এটাকে দুই দিকে স্কোয়ার করে দেওয়া হয়েছে তাহলে সাইন স্কোয়ার ইকোয়াল টু তিনের স্কোয়ার মানে নয় আর পাঁচের স্কোয়ার মানে পাঁচ আর স্কোয়ার হলে এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে তো মাইনাস থাকবে না এই জন্য মাইনাসটা থাকছে না তারপর সাইন স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস স্কোয়ার লেখা হয়েছে ঠিক আছে দুই দিকটাই এরকম করা হয়েছে এটা ওয়ান থেকে বিয়োগ করা হয়েছে এটাকেও ওয়ান থেকে বিয়োগ করা হয়েছে একদিকে যে অপারেশন করবে এদিকেও সেটাই করতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখো ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার তার কারণটা কি সেটা আশা করি জানো যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান হয় এই জন্য এই ক স্কোয়ার থ্রিটাই কলটি যদি বার করো অর্থাৎ এই সাইন্স স্কোয়ারটা যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা হবে ঠিক আছে অর্থাৎ ক স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এই জন্য ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটার পরিবর্তে ক স্কোয়ার থিটা লেখা হয়েছে আর এখানে একটু ক্যালকুলেশন করা হচ্ছে কি যে পঁচিশকে পঁচিশ পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো ষোলো বাই পঁচিশ ঠিক আছে তারপরে যে অংশটা সেটা দেখো এখানে কী করা হয়েছে জাস্ট এখানে স্কোয়ারটা উঠে দেওয়া হয়েছে তাহলে এদিকে রুট হবে এবং রুটের আগে অবশ্যই প্লাস মাইনাস আসবে তো রুট ওভার ষোলো মানে হচ্ছে ফোর আর রুট ওভার পঁচিশ মানে হচ্ছে ফাইভ আর আগে প্লাস মাইনাস আছে বলে প্লাস মাইনাস আছে অর্থাৎ এখানে আমরা কস থিটার দুটো মান পাচ্ছি একটা হচ্ছে কস থ্রিটা ইকোয়াল টু হ্যাঁ ফোর বাই ফাইভ আর একটা হচ্ছে কস থ্রিটা ইকোয়াল টু মাইনাস ফোর বাই ফাইভ তো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার নেওয়া হচ্ছে মাইনাসটা নেওয়া হচ্ছে তার কারণ কি ওই যে আমরা একটু আগে দেখালাম যে এটা ট্যানের এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কোথায় ট্যানের ঘরে পড়ছে এখানে এই যে ট্যানের ঘরে আসছে এই জন্য এই মাইনাসটা আসছে এটা যদি এখানে আসতো কসের ঘরে আসতো তাহলে আবার প্লাস হতো ঠিক আছে তো এই জন্য এটা লিখেও দেওয়া হয়েছে অ্যাজ ওয়ান এইটটি ডিগ্রি লেস দেন থিটা লেস দেন টু সেভেন্টি ডিগ্রি হয় কস থিটা ইজ নেগেটিভ ঠিক আছে এই জন্য হ্যাঁ কস থিটা ইকোয়াল টু মাইনাস চার বাই পাঁচ ঠিক আছে যদি এখানে থিটা অলের ঘরে আসতো বা কসের ঘরে আসতো তাহলে পজিটিভ ভ্যালুটা নেওয়া হতো এই ভ্যালুটা দেওয়া হতো আর যেহেতু ট্যানের ঘরে চলে আসছে এই জন্য নেগেটিভ ভ্যালুটা নেওয়া হলো তো এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসবে ঠিক আছে একই ধরনের প্রশ্ন পরের প্রশ্নটা দেখো এখানে কী বলা হচ্ছে বারো নম্বরে ইফ টেন থিটা ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই রুট ফাইভ সাইন থিটা ইজ নেগেটিভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কস থিটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা যে ভ্যালু সেটাও নেগেটিভ এবং বলে দিয়েছে সাইন থিটাও নেগেটিভ এবং কস থিটা ভ্যালু বার করতে হবে তো আগে প্রথমত কস থিটা কী আসে দেখা যাক তো প্রথমত যে ইকুয়েশানটা দেওয়া ছিল এটা লেখা হয়েছে টেন থিটা ইকল টু মাইনাস ওয়ান বাই রুট ফাইভ তারপর এটাকেও আগের অঙ্কের মতো দুই দিকে স্কোয়ার করে দেওয়া হয়েছে তো এই যে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এটাকে যদি স্কয়ার করা হয় তাহলে স্কয়ার যদি মাইনাসের স্কয়ার মধ্যে প্লাস হয়ে যাবে আর রুট ফাইভের স্কয়ার রুট ফাইভ হবে এই জন্য ওয়ান বাই ফাইভ থাকছে তারপর কী করা হচ্ছে দুই দিকে ওয়ান প্লাস করা হয়েছে এদিকেও দেখো ওয়ান প্লাস এদিকে ওয়ান প্লাস করা হয়েছে ঠিক আছে একই ধরনের নিয়ম তারপর এখানে যে সূত্রটা আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি যে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে এই যে মাইনাস টেন স্কোয়ার থিটা এদিকে আসলে প্লাস টেন স্কোয়ার থিটা হবে এই জন্য এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে সেক্স স্কোয়ার থিটা লেখা হয়েছে আর এদিকে কি পাঁচ একে পাঁচ আর একে যোগ করলে ছয় যার ফলে ছয় বাই পাঁচ হচ্ছে ঠিক আছে তার পরবর্তী স্টেপগুলো দেখো হ্যাঁ এখানে কী করা হয়েছে ছয় বাই পাঁচ এদিকে তাহলে সেক্স স্কোয়ার এটাকে যদি উল্টে দেওয়া হয় তার মানে কস স্কয়ার হবে যেহেতু থিটা এবং সেকথিটা এর যে প্রোডাক্ট সেটা ওয়ান হয় তার মানে আমরা কি বলতে পারি যে ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেকথিটা বা সেকথিটাই কয়েটে ওয়ান বাই কস থিটা তার মানে এটাকে উল্টে দেওয়া হচ্ছে আর কি হ্যাঁ তো থিটাকে উল্টে দিলে কস হচ্ছে যার ফলে এদিকটা উল্টে যাবে উল্টে যাবে বলতে নিচেরটা উপরে আসছে উপরেটা নিচে যাচ্ছে এই জন্য পাঁচ বাই ছয় হচ্ছে তারপরে এখানে এই যে স্কোয়ারটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আগের অঙ্কের মতোই প্লাস মাইনাস রুট ওভার পাঁচ বাই ছয় আসছে অর্থাৎ এখানেও আমরা দুটো সমাধান পাচ্ছি একটা হচ্ছে কজ থিটা ইকোয়াল টু প্লাস রুট ওভার ফাইভ বাই সিক্স আর একটা হচ্ছে মাইনাস রুট ফাইভ বাই সিক্স তো এখানে আমরা কী নেব প্লাস ভ্যালুটা নেব এখন কেন প্লাস নিলাম মাইনাস কেন নিলাম না তার জন্য দেওয়া হয়েছে যেহেতু সাইন থিটা এবং টেন থিটা ইজ নেগেটিভ তো যেখানে সাইন থিটা এবং ট্যান থিটা নেগেটিভ সেখানে অবশ্যই কস থিটা পজিটিভ হবে তার মানে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই এই কসের ঘরে আছে কেননা শুধুমাত্র এখানে সাইন ট্যান নেগেটিভ হবে এখানে এটা যেহেতু ট্যানের ঘর এখানে সাইন নেগেটিভ হলেও ট্যান পজিটিভ হবে এটা সাইনের ঘর এখানে সাইন যদি পজিটিভ হয় তাহলে ট্যানটা নেগেটিভ হবে ঠিক আছে এই জন্য এই যে শর্তটা দিয়ে দিয়েছে প্রশ্নে হ্যাঁ সেই শর্তটা মেনটেন করতে গেলে সেটা নিশ্চয়ই কসের ঘরেই আছে এই জন্য এখানে পজিটিভ ভ্যালুটা নেওয়া হচ্ছে ঠিক আছে তারপর তেরো নম্বর একটা ছোট্ট একটা প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে ইফ ট্যান থিটা ইকোয়াল টু টু দেন ফাইন্ড দ্য ভ্যালু অব কস টু থিটা তো গিভেন ট্যান থিটা ইকোয়াল টু টু এটা লিখে নেওয়া হয়েছে উই নো কস টু থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস থিটা সম্ভবত আগের পার্টে আমি এই সূত্রটা একবার লিখেছি এটা একটা সূত্র এটাই তোমরা মুখস্থ রাখবে যে কস টু থিটা মানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার কস টু থিটা আরও কয়েকটা সূত্র আছে যে যেমন ধরো কস টু থিটা ইকোয়াল টু তুমি লিখতে পারো টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারো অথবা কস টু থ্রিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা লিখতে পারো যখন যেটা দরকার হবে সেটা প্রয়োগ করা হয় আর এখানে যেমন cos টু থিটা ইকোয়াল টু ওয়ান ঠিক আছে তো জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে এবার যেহেতু টেন থিটার ওয়ান আমাদের বলা ছিল টু এই জন্য এখানে যেহেতু টেন আছে এই জন্য দুই স্কোয়ার হবে একইভাবে এখানেও দুই স্কোয়ার হবে তাহলে ওয়ান মাইনাস দুই মানে হচ্ছে ফোর নিচে 1 অর্থাৎ ওয়ান মাইনাস মানে মাইনাস আর ওয়ান প্লাস মানে ফাইভ তো মাইনাস থ্রি এটাই হয়ে গেল আনসার তো খুবই ছোট্ট একটা অঙ্ক তবে অঙ্কটা তবে তখনই পারবে যখন এই সূত্রটা তোমার জানা থাকবে আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যাবে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ অব থিটা প্লাস থিটা তো এই ম্যাক্সিমাম ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আসে তো কিভাবে করা হয়েছে দেখো একদম ভেরি সিম্পল ক্যালকুলেশন তো সাইনথিটা প্লাস থিটা এটাকে লেখা হয়েছে থিটা প্লাস থিটা স্কয়ার স্কয়ারের উপর আবার রুট দেওয়া হয়েছে মানে ব্যাপারটা হচ্ছে ধরো এক্সের স্কোয়ারের উপর যদি রোড দাও তাহলে সেই এক্সটাই থাকে বা এক্সটাকে এরকম করে লেখা যায় তো এখানে সেই নিয়মটাই প্রয়োগ করা হচ্ছে আর কি তারপরে কী করা হচ্ছে এখানে এ প্লাস বি স্কয়ার আকারে আসছে যার ফলে এ প্লাস বি স্কয়ার সূত্রে ভেঙে দেওয়া হচ্ছে এবং ভেরি সিম্পল সূত্র আশা করি তোমরা সবাই জানো এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু আগে পরে আছে ওটা কোনো সমস্যা না তারপরে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কয়ার থিটা এটা মান ওয়ান হয় যেটা একটু আগে আমি লিখলাম আগে প্রশ্নে আর এটা একটা সূত্র যাচ্ছে টু সাইন থিটা কস থিটা মানেই হচ্ছে সাইন টু থিটা এটাই সূত্র ঠিক আছে যে সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা ঠিক আছে তো এই সূত্রটাই উল্টো করে প্রয়োগ করা আছে এই আকারে আছে এই আকারে নিয়ে আসা হলো তারপরে এখানে ব্যাপারটা বুঝতে হবে এখানে দেখো শুধু সাইন টু থ্রিটা এসছে এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান তো তোমরা এটা মনে রাখবে যে ধরো মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু সাইন এক্স লেস দেন ইকোয়াল টু ওয়ান অর্থাৎ সাইন এক্স বা সাইন যে কোনো মান সাইন এক্সের জায়গায় ওয়ান টু থ্রি ফোর যে কোনো মান থাকুক না কেন সেটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে ভ্যারি করবে অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান এই জন্য এখানে লেখা হয়েছে ম্যাক্সিমাম ভ্যালু অব সাইন টু থিটা এখানে এক্সের ভ্যালু টু থিটা তো ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন টু থিটা টু ওয়ান ঠিক আছে তাহলে এই পুরো জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু এটাকে ক্যালকুলেশন করেই তো এটা আসলো তাহলে এই পুরোটার ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে এটাকে ম্যাক্সিমাম হতে হবে এই জন্য এটার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান এটাকে পুট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এই সাইন টু থিটার পরিবর্তে ওয়ান পুট করে দেওয়া হয়েছে এই জন্য বলা হচ্ছে যে সাইন থ্রিটা প্লাস কস থিটা ম্যাক্স মানে ম্যাক্সিমাম ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে রুট টু তো এই রুট টু এটাই হয়ে যাচ্ছে এখানে আনসার তারপর পনেরো নম্বর প্রশ্ন একই ধরনের প্রশ্ন ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অব সাইন এক্স কস এক্স ঠিক আছে তো সাইন এক্স কস এক্সটাকে লেখা হয়েছে তারপর এখানে একটা হাফ গুন করে আবার একটা টু গুন করে দেওয়া হয়েছে তাহলে টু আর হাফ ক্যান্সেল হলে যা ছিল তাই থাকছে এবার এটা কেন করা হলো এটা ওই সূত্রে দেওয়ার জন্য যেটা একটু আমি আগেই বলছিলাম যে সাইন টু থিটা মানে হচ্ছে কি টু সাইন থিটা কস থিটা ঠিক আছে তো এখানে দেখো টু সাইন থিটা কস থিটা আকারে আছে টু সাইন এক্স কস এক্স যার ফলে এটাকে সাইন টু এক্স লিখা যাবে তাহলে এই যে সাইন টু এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ওয়ান আগেই যেটা বোঝালাম হ্যাঁ সাইন যাই থাকুক না কেন টু এক্স থাকুক থ্রি এক্স যে কোনো ভ্যালু থাকুক পাই থাকুক টু পাই থাকুক তার ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান ঠিক আছে ম্যাক্সিমাম সেটা ওয়ান পর্যন্ত হতে পারে আবার মিনিমাম মাইনাস ওয়ান হতে পারে তো এখানে গ্রেটেস্ট চেয়েছে এই জন্য ওয়ান ভ্যালুটা নেওয়া হচ্ছে এই জন্য ওয়ান তো গ্রেটেস্ট ভ্যালু যদি বার করতে হয় তাহলে এখানে তোমরা কি পাবে এখানে দেখো এখানে করে দিয়েছি আমি দ্য গ্রেটেস্ট ভ্যালু অব সাইন এক্স কসেক্স ইজ ওয়ান বাই টু আসলে এইখানে এখানে গ্রেটেস্ট ভ্যালু মানে এটার গ্রেটেস্ট ভ্যালু যেহেতু ওয়ান তাহলে কি হচ্ছে হাফ ইন্টু ওয়ান মানে হচ্ছে হাফ ঠিক আছে এই এই জন্যই হাফ এখানে আনসার করা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো ষোলো নম্বর প্রশ্ন দেখো হ্যাঁ এখানে কী বলা হচ্ছে যে প্রুফ দ্যাট টেন এ প্লাস ওয়ান বাই টেন এ ইকুয়াল টু টু কোসেকয়ার টু এ এখান থেকে এটা প্রমাণ করতে হবে তো এটাকে বলা হয় কি লেফট হ্যান্ড সাইড আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো লেফট হ্যান্ড সাইডটাকে লেখা হয়েছে তারপর ধীরে ধীরে প্রতিটা ধাপ ভালো করে দেখো ট্যান থিটা মানেই হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা এই জন্য ট্যান এ মানে সাইন এ বাই কস এ লেখা হয়েছে তাহলে ওয়ান বাই টেন এ কী হবে এটা উল্টে যাবে কস এ বাই সাইন এ হবে ঠিক আছে তারপর এটাকে ক্যালকুলেশন করা হচ্ছে নিচে লস আগু কী আছে সাইনে কস এ লস আগু আসছে এই যে সাইনে কস এ আছে এটাকে যদি কস এ দিয়ে ভাগ করে দিই তাহলে কস এ ক্যান্সেল হয়ে সাইনে থাকবে সেটার সাথে আবার এই উপরেরটা গুণ করতে হয় তাহলে সাইন্স স্কোয়ার এ হবে একইভাবে এদিকে ক স্কোয়ার এ হবে তারপর আবার একটু আগে যেটা বলা হলো যে সাইন্স স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা যেহেতু ওয়ান হয় তার মানে সাইন্স স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে ওয়ান হবে এই জন্য এখানে ওয়ান করে দেওয়া হয়েছে আর এই টুটা এক্সট্রা গুণ করা হয়েছে এই জন্য নিচেও একটা টু গুণ করা হয়েছে ঠিক আছে উপরে যদি যা গুণ করবো নিচেও তাই গুণ করতে হবে নিচে শুধুমাত্র সাইনে কস এ ছিল তার পাশে দেখো এ গুণ করা হচ্ছে তো এখানে পরে যেটা দেখতে পাচ্ছ নিচে কী আসছে সাইন টু সাইনে কসে তার মানে সাইন টু এ হয়ে গেল অর্থাৎ এবার এই সাইন টু যখন নিচে থেকে উপরে নিয়ে আসা হচ্ছে তখন এটা কোশেক হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো এই জন্য টু কোশেক টু এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল তো প্রমাণ হয়ে গেল। তো এখানে দেখো এখানে একটু ভুল আছে এই স্কোয়ারটা তোমরা একটু কেটে দেবে ঠিক আছে স্কয়ারটা এখানে হবে না অ্যাকচুয়ালি হুম স্কোয়ারটা কেটে দেবে তারপর সতেরো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো ইফ সাইন টু পার ফোর এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স টু ওয়ান শো দ্যাট কট টু পার ফোর এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এখান থেকে এই জিনিসটা এনে দেখাতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে লেখা হয়েছে এটাকেই লেখা হয়েছে এখানে তারপরে কি করা হয়েছে দেখো সাইন টু দিপার ফোর এক্সকে রেখে দিয়ে এই সাইন স্কোয়ার এক্সটাকে এদিকে নিয়ে আসা হয়েছে যার ফলে মাইনাস সাইন্স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে আবার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মানে ক স্কোয়ার যেটা আজকে প্রথমেই বলেছি এই জন্য আমি বারবার বলছি না তো এখানে আমরা কি পেলাম যে সাইন টু পার ফোর এক্সের ভ্যালু আমরা পেলাম এটা ক স্কোয়ার এক্স তো এটা আমাদের দরকার হবে একটু পরে তো তারপর যেটা প্রমাণ করতে বলেছে এটা আমাদের প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা সমান চিহ্নের থেকে দিকের অংশটা লেফট হ্যান্ড সাইড তো সেটাকে লেখা হয়েছে তারপর কি করা হয়েছে কট মানে হচ্ছে যে সূত্র হচ্ছে কি কট থিটা মানে হচ্ছে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ঠিক আছে এই জন্য দেখো কট টু দিপার ফোর এক্সকে কস টু দিপার ফোর এক্স বাই সাইন টু দিপার ফোর এক্স লেখা হয়েছে আবার একইভাবে এটা কট স্কোয়ার এক্স মানে স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স হয়েছে ঠিক আছে তারপরে যে কাজটা এখানে কিছু প্রয়োগ করা হয়েছে সেটা ভালো করে দেখো আমরা একটু আগে যেটা দেখছিলাম যে ক স্কোয়ার এক্স আর সাইন টু দি পার ফোর এক্স এরা পরস্পর সমান এই জন্য দেখো এই যে ক স্কোয়ার এক্স এটার পরিবর্তে এখানে আবার সাইন টু দি পার ফোর করে দেওয়া হয়েছে আর এখানেও এর উল্টোটা করা হয়েছে এখানে দেখো নিচে সাইন টু দি পার ফোর ছিল এখানে দেখো ক স্কোয়ার করা হয়েছে ঠিক আছে যেহেতু সাইন টু দিওয়ার ফোর আর ক স্কোয়ার পরস্পর সমান তো এই অংশটা যদি ঠিক মতো না প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু অঙ্ক আটকে যাবে ঠিক আছে ওই জায়গাটা ভালো করে বুঝবে তার পরবর্তী স্টেপ তো একদম সহজ তো সেটা পাশে লিখেও দেওয়া হয়েছে যে প্রয়োগটা এখানে করা হয়েছে যে কস্কার জায়গায় সাইন টু দিবার ফোর আবার সাইন টু দিবার ফোর এক্সের জায়গায় কস্কার সেটা পাশে লিখে দেওয়া হয়েছে তো এরকম করে লিখে দিতে পারলে আরও ভালো হয় টিচার আরও খুশি হয় তারপরে দেখো এখানে কস টু দিপার ফোর এক্স বাই কোয়ার এক্স তার মানে কি এখানে চারটে কস স্কোয়ার আছে চারটে কস এক্স গুণ হয়ে আছে এখানে দুটো আছে তাহলে ক্যান্সেল হলে আরও দুটো থাকবে উপরে তো সেটা হচ্ছে কস স্কোয়ার একইভাবে এখানে নিচে দুটো সাইনস্কোয়ার এক্স আছে নিচে চারটে সাইন স্কোয়ার সাইন এক্স গুণ হয়ে আছে হ্যাঁ যার ফলে কি হলো এটা ক্যান্সেল হলে সাইন স্কোয়ার এক্স থাকবে তো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয় এই জন্য ওয়ান তো এটাই রাইট হ্যান্ড সাইড ছিল তো সেটাই প্রমাণ হয়ে গেল ঠিক আছে এই যে এটাকে একটু ওয়ান প্রমাণ করতে বলা হয়েছিল তারপর আঠেরো নম্বর প্রশ্ন দেখো খুবই সহজ একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রায় প্রতি বছর এটা আসতে দেখা যায় তো যদি একটু জানা থাকে তাহলে এমনি দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারবে অবশ্যই জেক্সপোতেও আমি এটা নিয়ে সম্ভবত আলোচনা করেছি তো যাই হোক আরেকবার বলে দিচ্ছি কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি কস থ্রি ডিগ্রি ডট ডট কস ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি অর্থাৎ এরকম করে একশো উনআশি পর্যন্ত যাবে ততটা জিনিস তো লেখা সম্ভব না এই জন্য ডট ডট দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ ওয়ান থ্রি আছে তারপর ফোর ফাইভ এরকম করে পরপর আসবে তো প্রথমত অঙ্কটাকে টুকে নেওয়া হয়েছে তারপরে এর মাঝে দেখো ওয়ান থেকে ওয়ান এইটটি ওয়ান সেভেন্টি নাইন এর মাঝে নিশ্চয়ই নাইনটি ডিগ্রি আছে তাই না এই জন্য কস নাইনটি ডিগ্রিটাকে দেখানো হয়েছে একবার তার কারণ হচ্ছে কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো যার ফলে এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত মোট একশো উনআশিটা টার্ম গুণ হয়ে আছে প্রতিটা জিনিস গুণ হয়ে আছে এবং তার মধ্যে একটা কস নাইনটি ডিগ্রি আছে যার ভ্যালু হচ্ছে জিরো তো এটা যদি জিরো হয় তাহলে সম্পূর্ণ টার্মটাই জিরো হয়ে যাবে ঠিক আছে এই জন্য জিরো হচ্ছে এখানে আনসার তার পরবর্তী প্রশ্নটাও একই ধরনের উনিশ নম্বর ফাইন্ড দ্য ভ্যালু অব টেন ওয়ান ডিগ্রি ট্যান টু ডিগ্রি ট্যান থ্রি ডিগ্রি এরকম করে টেন এইটটি নাইন ডিগ্রি পর্যন্ত যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে এইটটি নাইন পর্যন্ত যাবে তো এক্ষেত্রে এর ভ্যালুটা কী হবে তো প্রথমত ওইটাই টুকে নেওয়া হয়েছে এখানে তারপর কি করা হচ্ছে দেখো ওয়ান টু থ্রি করে নিশ্চয়ই মাঝে একটা টেন পঁয়তাল্লিশ আসবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সবই আসবে তো শুধু পঁয়তাল্লিশটা দেখানো হয়েছে তারপর শেষে এই যে এইটটি নাইন এইটটি আগে কী আসবে ডিগ্রি আসবে সেই টেন এইটটি এইট ডিগ্রিটাকে কী লেখা হয়েছে নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান টু লিখা হয়েছে ঠিক আছে আর শেষে যে ট্যান এইটটি নাইন আছে তাকে টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান লেখা হয়েছে তার পরবর্তী স্টেপে কি আছে এগুলো সব একই আছে এতদূর পর্যন্ত সব একই আছে এবার যে বিষয়টা এখানে লাগছে সেটা হচ্ছে যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থিটা হয় এই জন্য টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু এটার পরিবর্তে কট টু ডিগ্রিটা আসছে আবার টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান ডিগ্রি পরিবর্তে কট ওয়ান ডিগ্রি আসছে তারপরে পুরো বিষয়টা বুঝতে হবে কট থিটা এবং ট্যান থিটা বা ট্যান থিটা এবং কট থিটা গুণ করলে ওয়ান হয় ঠিক আছে যার ফলে এই যে প্রথমে ট্যান ওয়ান ডিগ্রি আছে এবং শেষে কট ওয়ান ডিগ্রি আছে এটাকে যদি গুণ করি তাহলে একটা ওয়ান আসবে ঠিক আছে হ্যাঁ একটা ওয়ান আসবে আবার এই টেন টু ডিগ্রি আবার এখানে কর টু ডিগ্রি গুন করলে একটা ওয়ান আসবে এরকম করেই পরপর আসবে হ্যাঁ সবটা কিন্তু দেখানো নেই এখানে কি হচ্ছে যে টেন থ্রি ডিগ্রি আর এর আগে কট থ্রি ডিগ্রি আসবে তারা গুন করলে ওয়ান হবে এরকম করে মোট চুয়াল্লিশটা টার্ম এরকম পরপর আসবে সবাই ওয়ান হবে আর মিডিলে পড়ে থাকবে টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশের মানও কিন্তু ওয়ান হয় ঠিক আছে যার ফলে এখানে টোটাল পঁয়তাল্লিশটা ওয়ান আসবে এবং প্রত্যেকে গুণ হয়ে আছে যার ফলে সবাইকে গুণ করলে ওয়ানই হবে ঠিক আছে তো ওয়ান হয়ে যাচ্ছে এখানে আনসার বা ওয়ান প্রুভ করতে বলছে এখানে প্রুভ না লিখে আনসার লিখবে ঠিক আছে তো যাই হোক আজকে উনিশ নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করলাম পরবর্তী পার্টে আমরা পরবর্তী আরও অঙ্ক আছে ত্রিকোণমিতি থেকে প্রায় ষাটটা মতো অঙ্ক আছে তো এগুলো পরপর আসবে এই জন্য চ্যানেল যারা নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে সমস্ত ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ তো সেগুলোকে অবশ্যই ভালো করে কাজে লাগাও ভিডিও কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো আজকের মতো এই পর্যন্তই